এক ধাপ পরীক্ষামূলক প্রয়োগ শেষে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। তবে এই বয়সীদের টিকা দিতে অভিভাবকদের মাঝে এখনও রয়েছে শঙ্কা, আবার টিকা দেওয়ার পরেও পর্যবেক্ষণের সময় নিয়ে চিন্তিত অনেকেই। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বড়দের মতো কিশোর কিশোরীদের ক্ষেত্রেও টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে মানিকগঞ্জের অভিজ্ঞতা বলছে এতে আতঙ্কিত হবার কিছু নেই। জ্বর, শরীর ব্যথা, গায়ে হালকা র্যাশ হলেও ভয়ের কিছু নেই। পার্শ্ব প্রতিক্রিয়া আপনার গায়ে গায়ে জ্বর আসা, সামান্য ঠান্ডা কাশি লাগা বা র্যাশ উঠা, যেগুলো আমরা ফুসকুড়ির মতো বলি, এগুলো সামান্য একটু হতে পারে। এটার জন্য কিন্তু মারাত্মক কিছু হবে এমন কোনো আশা করার কিছুই নেই। তবে থাকতে হবে বাড়তি সতর্কে। তীব্র ব্যথা, অতিরিক্ত জ্বর, মাথা ঘুরানো, বমি, খিচুনি কিংবা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিলে যেতে হবে হাসপাতালে। যে কোনো ভ্যাকসিনেশনের পরে যদি কোনো আনওয়ান্টেড, এরকম অপ্রত্যাশিত কোনো উপসর্গ যদি গার্জিয়ানরা লক্ষ্য করে, যেগুলো আমি বললাম এই মৃদু উপসর্গের বাইরে, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে প্রথম বা গভর্নমেন্টের যে ডেডিকেটেড হসপিটালগুলি রয়েছে যেখানে যেখানে এদের জন্য যোগাযোগ করার কথা, সেখানে যোগাযোগ করতে হবে। এই পর্যায়ে যে কোনো সমস্যায় কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।